এখন আমরা জানি যে এই প্রোগ্রামটা যিনি মধ্যমণি আমরা তাকে দিয়ে শুরু করব। ইকবাল বাহার ভাই উনি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। আমি ইকবাল বাহার ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি এখনো জানি না আসলে উনি কোথায়, একদম খুবই কনফিউজ। তবে তার আগে একটা কথা বলিনি, আমি যত যতক্ষণ কথা বলেছি আপনারা ইয়েস ইয়েস বলেন নাই, আর যদি কথা বলতে প্রত্যেক দুই লাইনের পর পর ইয়েস ইয়েস, খুব খুশি। আমি ওরকম কথা বলেছি, এটা তো সফলতার কথা বলেছি, ন্যাচারাল ন্যাচারাল সফল সফলতা সাফল্য আমিও বলছি, বাট ইয়েস তোমার বেলায় সেটা হয় জীবনে। এবং ইকবাল ভাই ইজ হিয়ার, আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আমাদের প্রিয়, খুবই প্রিয় একজন মানুষ, সফল উদ্যোক্তা ইকবাল বাহার ভাই, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু দেখি, তিনি সফল উদ্যোক্তার সাথে আরো আরো জোরে করতালি হোক, পরিচয় তার আছে, তিনি খুব চমৎকার ব্যক্তিত্বের একজন মানুষ। একটা করতালি হয়ে যাক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছি আমরা? এইটুকু ভালো, আমি একটু এনার্জি পরীক্ষা করি, কেমন আছি আমরা? ওয়াও, আমি আমি ভালো, অনেক ভালো, অনেক এক্সাইটেড। আজকে সত্যি সত্যি আমাদের এখানে একটা ইতিহাস হয়ে গেল, আমি বলবো এই কারণে যে আপনারা আপনারা সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছেন, এবং বৃষ্টির কারণে আমার মনে হয় কিছু এখনো মিসিং, বাট আই হোপ সবাই এর মধ্যে এসে যাবে। আর প্রথম কথা হচ্ছে ইতিহাস, এই কারণে আমরা আসলে ইতিহাস সৃষ্টি করার জন্য কোনো চিন্তা ভাবনা করি নাই। আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা, যেমন আমার মধ্যে এই স্বপ্নটা কেন আসলো, আমার মধ্যে এই স্বপ্নটা আসলো, আমি এরকম বিভিন্ন মঞ্চে গিয়ে কথা বলতাম, কথা বলতে গিয়ে আমার কাছে মনে হলো যে এক ঘন্টা 45 মিনিট আমরা যে বক্তব্যগুলো দেই এগুলো শোনে, তারপর অডিটোরিয়াম থেকে যখন বেরিয়ে যায় তখন এগুলো হারিয়ে যায়। আমার কাছে মনে হলো যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, কারো না কারো তো আছে, সেটা ইকবাল বাহারই করুক, তাই না? সেই স্বপ্ন থেকে আমরা গত বছর একটা প্ল্যান করলাম যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম করব যেখানে আমি যা জানি লাইফে, আমার লাইফে যত স্ট্রাগল আছে, আমার লাইফে যত গল্প আছে, সেই গল্পগুলো আমি আপনাদেরকে শোনাবো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা দুঃসাহসী কাজ, শুরুতে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ধরে রাখা সম্ভব হবে কিনা 90 দিন, ঐতিহাসিক এই জন্য বললাম। আমি খোঁজ নিয়ে দেখেছি আজকেও এখানে অনেক বড় বড় ট্রেনার স্পিকাররা আসবেন, তাদের সাথে আমার কথা হয়েছে, বাংলাদেশে টানা 90 দিন, টানা 90 দিন শুক্র শনিবার এবং ঈদের দিন সহ কোনো এত বড় কর্মশালা বাংলাদেশে কোথাও হয় নাই, এটাই একমাত্র। সো আমরা আসলেই একটা ইতিহাস তৈরি করে ফেলেছি বাংলাদেশে, আমি জানি না বিশ্বের খোঁজ খবর আমার জানা নাই, কিন্তু আমাকে কেউ এই তথ্য দিতে পারলো না যে এত লম্বা সময় ধরে একটা কর্মশালা চলতে পারে, এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের কারণে। এখন আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই, আমরা এর মধ্যে দুটো ব্যাচ শেষ করে ফেলেছি। প্রথম ব্যাচে আপনারা জানেন 164 জন ছিল 64 জেলা থেকে, সেটাও 90 দিন ছিল, এবং দ্বিতীয় ব্যাচ হচ্ছেন আপনারা, এখানে প্রথম ব্যাচেরও অনেকে আছে আমি জানি। হ্যাঁ, তো দ্বিতীয় ব্যাচ আমরা 90 দিন করেছি, এবং আমরা ঈদের দিনও পড়াশোনা করেছি, করেছি না, সো ইটস এ রেকর্ড। এবং আমি থ্যাঙ্কস গড এর মধ্যে আমি অসুস্থ হই নাই, আমি যদিও ঢাকার বাইরে বা অন্য অন্য কোথাও দেশের বাইরে যাই নাই এর মধ্যে, এটা একটা বড় ব্যাপার ছিল, বাট আমাকে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, কিন্তু আমি যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গে যোগাযোগটা রেখেছি। আমার ধারণা আমার পরিবারের সাথেও এরকম ভাবে টানা যোগাযোগ প্রতিদিন আমার হয়তো হয় না, কারণ অনেক সময় বাসায় যাই রাত্রেবেলায় 12টা 1টার সময়, বাচ্চারা ঘুমিয়ে যায়, সকালে বাচ্চাদের ঘুমে থাকতে হয়তো কোনোদিন উঠে চলে গেছি, 2 দিন পরে বাচ্চার সাথে দেখা হয়েছে, সো এরকমও ঘটনা ঘটেছে। আমি শুরুটা একটু অন্যভাবে করতে চাই, যেহেতু বাচ্চার কথা আসলো, আজকে এখানে উপস্থিত আছেন কার কার জন্মদিন, কেউ আছেন জন্মদিন আজকে এখানে? কারো জন্মদিন নাই,
কে হাত তুললো? কারো আজকে জন্মদিন না। আচ্ছা এনিওয়ে, কে? নো নো সরি, বানানো যাবে না। আচ্ছা জন্মদিন কথাটা বললাম এই কারণে, আপনারা জানেন যে 21 তারিখ আমাদের প্রোগ্রামটা সেট করেছিলাম আমরা, এবং 21 তারিখ বিশেষ একটা কারণে আমরা প্রোগ্রামটা করতে পারি নাই। এবং যখন আমরা প্রোগ্রামটা করতে পারি নাই আমরা এই টিসিবি কে জানালাম, তখন ওনারা আমাদেরকে শুধুমাত্র 23 তারিখের ডেটটা দিতে পারলেন। 23 তারিখ আমরা করতে পারবো, এর আগে পিছিয়ে সময়। এবং ইভেন আমরা এর পরে শুক্রবারও চেয়েছিলাম, শনিবারও চেয়েছিলাম, আমরা পাইনি। 23 তারিখেই করতে হলো। এবং আপনারা হয়তো এর মধ্যে কেউ কেউ জেনেছেন আজকে আমার বড় ছেলের জন্মদিন, সেইটা বাদ দিয়ে আমি এত বড় পরিবারের কাছে চলে আসছি, এটাও তো একটা বড় পাওয়া, তাই না? আমি আমার গল্পটা একটু বলবো। আমার তো আসলে এখন দুইটা গল্প, একটা হচ্ছে আপনারা এই পরিবার একটা গল্প, এই গল্প অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। কারণ হচ্ছে যে আমার ধারণা প্রায় 400 আমি হিসাব করে দেখেছি, আপনাদের যাদের যাদের পোস্ট দিয়েছেন, যারা যারা প্রোডাক্ট ডিসপ্লে করেছেন, প্রায় 400 আপনারা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন। এবং আমার ধারণা এটা 1000-এ পৌঁছাবে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে। এবং আমি আপনাদের কথা দিয়েছি আগামী 2 বছর আমি আপনাদের সাথে থাকব এবং আপনাদেরকে পরিচর্যা করব। আমরা যে গ্রুপ বানিয়েছি সেখানে আমরা, আপনারা এখন প্রোডাক্ট ডিসপ্লে করছেন এবং অনেকেই আমাকে বলছে, আচ্ছা ভালো কথা, কয়দিন আগে একজনের বিয়ে হয়েছে, সে আমারে জিজ্ঞেস করলো, স্যার আমি তো বিয়ে মাত্র বিয়ে করেছি, নববধু কিভাবে আসবো? উনি কি আসছেন বাই এনি চান্স? আচ্ছা উনি আসেন নাই। তাই আমি বললাম, আসছেন, ও এটা জোরে হাততালি। আপনি কি আপনার বউকে নিয়ে আসছেন? বউকে নিয়ে আসতে পারতেন আপনি? উনি দেখেন হোয়াট এ ক্রেজি, বিয়ে করেছে 2 দিন হলো, সে তার বউ ফেলে, আমি বললাম বউকে নিয়ে আসেন সমস্যা নাই, সো বউ ফেলে, গিভ এ বিগ হ্যান্ড ফর হিম। এবং আরেকজন আছে এখানে সৌদি আরব থেকে এসে শুধু এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, সালাউদ্দিন, আনবিলিভেবল। এই ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আনবিলিভেবল। এটা হচ্ছে ভালোবাসা। আমাকে আপনারা জিজ্ঞেস করেন না, আপনারা নাই, ইনফ্যাক্ট আপনারা কেউ আমাকে এটা জিজ্ঞেস করেন নাই, সাংবাদিক ভাইরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন যে আপনি এগুলো কেন করছেন, ইলেকশন করবেন নাকি? তো আমি বললাম যে সব কেনর কি উত্তর দরকার? আমার সবটা প্রত্যেকটা কাজের মধ্যে কি স্বার্থ দরকার লাইফে? এরকম কিছু কাজ হোক না স্বার্থ ছাড়া। আমরা তো সারাদিন আমি, আমার, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ, কি হবে, কে মনে রাখবে? একটা কিছু হোক শুধু ভালোবাসার জন্য। আমি ছোট করে আমার গল্পটা আজকে আবার একটু আপনাদের বলবো। এখানে হয়তো অনেকেই গল্পটা জানেন না, বা কেউ কেউ হয়তো জানেন, অনেকেই জানেন। আমি কিন্তু আপনাদের মতোই গ্রামের ছেলে, আমি ম্যাট্রিক পাশ করেছি গ্রাম থেকে, সায়েন্সে ছিলাম, তারপরে আমি ইন্টারমিডিয়েট ভর্তি হই ঢাকার তিতুমির কলেজে, তখন আমি সায়েন্সে পড়ি। এবং যেটা হয় সেটা হচ্ছে যে একটা ছেলে যখন হুট করে গ্রাম থেকে শহরে আসে, তখন তার যে যে সমস্যাগুলো হয়, যে গাইডেন্সের কোনো অভাব ছিল না, কিন্তু কেন যেন পড়াশোনাটা ভালো লাগতো না। এবং আমার মনে হয় ম্যাচিউরিটি এটাও একটা কারণ, যে আসলে ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে, আমি জানি না এখনকার ছেলেরা হয়তো অনেক ম্যাচিউর, তখন আমাদের মধ্যে আসলে সিরিয়াসনেসটা হয়তো অতটা ছিল না। যা হয় আমি ইন্টারমিডিয়েট ফেল করে ফেললাম। এবং আমাদের যেটা হয়, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে যেটা হয়, আমরা মানুষকে প্রচণ্ডভাবে ডিসকারেজ করতে পছন্দ করি, যে একটা মানুষ, একটা ছেলে ইন্টারমিডিয়েটে ফেল করেছে মানে তাকে আত্মহত্যা করতে হবে, একটা মেয়ে কয়দিন আগে রেজাল্ট দিয়েছে, একটা মেয়ে খারাপ রেজাল্ট খারাপ করেছে মানে তাকে, মানে তাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে। কেন? এটাই কি জীবনের শেষ পরীক্ষা? এটা তো শেষ পরীক্ষা না, জীবনে অসংখ্য পরীক্ষা আছে, এটা 50 ওভারের খেলা।
300টা বল সো আপনি তো মাত্র একটা বল প্লে করেছেন সেটার মধ্যে আপনি মারতে পারেন নাই এক মারতে পারেন নাই বা ছয় মারতে পারেন নাই কো কি হয়েছে আর 299টা বল আছে এবং আমাদের এই এই ধারণাগুলো আমি বলবো এই ক্ষেত্রে বাবা মার ভূমিকাটা অনেক বেশি আমরা যারা বাবা মা আমরা আসলে যে আমরা আসলে জানি না আমাদের সন্তানকে কিভাবে পরিচর্যা করতে হয় আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে প্রচন্ড রকমের তুচ্ছতা ছিল এ তো নষ্ট হয়ে গেছে বাবার এক ছেলে বাবা অনেক বেশি টাকা পয়সা দেয় সেই জন্য উচ্ছন্নে গেছে কিছুই হবে না যাই হোক সেকেন্ড টাইম আমি ইন্টারমিডিয়েট পাস করলাম সেকেন্ড ডিভিশন পেয়ে তখন তো আরও যে সেকেন্ড ডিভিশন এখন তো আমার বাবার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আমি কোথাও বুয়েটাতে দূরের কথা কোথাও আমি নাম্বারই পেলাম না আমি পরীক্ষা দেওয়ার জন্য পরে আমি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইভেন জগন্নাথ ইউনিভার্সিটি সব জায়গায় আমি পরীক্ষা দিলাম আমি কোথায় চান্স পেলাম না যখন আমি চান্স পেলাম না কোথাও তখন আমার টনক নড়ল যে আরে আমার সাথে তো যাচ্ছে না আমার পরিবারের সাথে তো যাচ্ছে না এমন তো হবার কথা ছিল না তার মানে এই না যে আমি কোনো খারাপ কাজ করতাম স্টিল নাও ফ্রম মাই চাইল্ডহুড আমি কোনোদিন সিগারেট খাই নাই আমি কোনোদিন মদ খাই নাই আমি কোনোদিন আমার কোনো নেশা করি নাই আমার এবং আমি মনে করি যে আই হোপ আপনাদের মধ্যে দু একজন কারো যদি এরকম কোনো থাকে নিজেকে ধ্বংস করার কিছুই না সো আমরা এই যে নিজের বলার মতো একটা গল্প বলার চেষ্টা করছি সেইখানে কিন্তু এই গুণগুলো নিয়ে আসতে হবে কারণ আমি সবসময় কি বলছি নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর যে নিজেকে ভালোবাসে যে মদ খায় যে নেশা করে সে নিজেকে ভালোবাসে না সে কখনোই নিজেকে ভালোবাসে না সে যদি নিজেকে ভালোবাসতো তাহলে সেটা করতে পারতো না একটা মানুষ যখন নিজেকে ভালোবাসে তখন সে নিজেকে অসুন্দর করতে পারে না এবং আপনাকে সবাই ভালো বলবে ভালো জানবে আপনার প্রশংসা করবে দ্যাট ইজ লাইফ সেটাই বেঁচে থাকা এবং যেটা হলো সেটা হচ্ছে যে সবাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করলো কিন্তু আমার একমাত্র আমার বাবা বললো যে বাবা তোমার উপর আমার বিশ্বাস আছে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন এবং আমি আমার লাইফটাকে চিনে গেছি আমি স্ট্রেট গিয়ে বিকম ভর্তি হলাম আবার তিতুমির কলেজে এবং বিকম ভর্তি হওয়ার পর আরো মজা পাওয়া গেল যে অনার্স পড়ার যোগ্যতা নাই বাট আমি জানি আমি কি করতে যাচ্ছি আমি দিন রাত পড়াশোনা এবং আমি কাজ করা পার্ট টাইম কাজ করা শুরু করি একটা মেডিসিন কোম্পানিতে ছয় মাস বিনা বেতনে কাজ করেছি আমাকে বললো যে আমি বললাম আমাকে একটু রাখেন আমি কাজ শিখতে চাই বলছে আমি তো বেতন দিতে পারবো না আমি বললাম আমার দরকার নেই বেতন আমি কাজ শিখতে চাই এবং এই ছয় মাস কাজ করার পরে যেটা হলো আমি বিকম পাশ করে ফেললাম আমি যখন বিকম পাশ করে ফেলেছি আমার বন্ধুরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে বা কেউ ডাক্তারি পড়ছে সেকেন্ড ইয়ারে ইঞ্জিনিয়ারিং পড়ছে আমি ভর্তি হয়ে গেলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হওয়ার পর সবাই দেখে আমার দিকে একটু তাকানো শুরু করলো সামথিং কত কিছু একটা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে একটা জবে ঢুকে যাই আমি যখন জবে ঢুকি তার আগে একটা ঘটনা আছে তার আগের ঘটনা হচ্ছে ক্লাস এইটে পড়া একটা মেয়ের প্রেমে পড়ে যাই আমি কিন্তু এইখানেও ইন্সপিরেশন এই মেয়েটা আমাকে এত বেশি ইন্সপায়ার করেছে সে কোনোদিন আমাকে বলে নাই যে আমার সঙ্গে ডেট করতে হবে সে কোনোদিন আমাকে বলে নাই আমার সঙ্গে রাতে টেলিফোনে কথা বলতে হবে ঘন্টার পর ঘন্টা সে কোনোদিন আমাকে বলে নাই আমাকে গিফট দিতে হবে সে কোনোদিন আমাকে বলে নাই যে তোমার পড়াশোনা নষ্ট করে আমাকে সময় দাও এবং আমি যখন সিএ পড়া অবস্থায় একটা জবে ঢুকে যাই আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি তো একটা মেয়ে পছন্দ করে ফেলেছি একে বিয়ে করতে হবে বলে যে তোমার বয়স মাত্র 22 বছর তুমি কি বিয়ে করবা তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শেষ করো আমি বললাম বাবা আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সির প্রথম যে ধাপটা 600 মার্ক যেটাকে ইন্টার বলে আপনারা অনেকে জানেন সেইটা আমার বন্ধু বান্ধবরা 4-5 বারেও পাস করেছে আমি বললাম যে আপা আমি ওইটা পাস করে দেবো তুমি তোমার কথা রাখবে বলে যে ঠিক আছে এক চান্সে পাস করে ফেলেছি
করে আমি আব্বাকে বললাম যে বাবা আমার তো এখন মেয়েটা লাগবে। বলে যে এটা কি হলো এত তাড়াতাড়ি? তাই আমি বললাম যে তুমি কথা দিয়েছো, আমি কথা রেখেছি, এখন তুমি কথা রাখো। এবং আমাদের বিয়ে হয়ে গেল। ওই মেয়েটা যখন আমার সংসারে আসে সে তখন 17, কাউকে বলবেন না, আর আমি হচ্ছি 23, মাত্র ম্যাট্রিক পাস করেছে এবং আমি পড়াশোনা করছি, আমি তখন গ্র্যাজুয়েট প্লাস আমি সিএ পড়ছি। সেই মেয়েটা আমার ঘরে আসছে এবং আমরা সংসার করছি, কাজ করছি, দুজনেই পড়াশোনা করছি। ইন দ্য মিন টাইম আমার মাথার মধ্যে যেটা ঘোরা শুরু হলো সেটা হচ্ছে যে আমার 9টা 5টা ভালো লাগে না। আমি চাকরি করি যেখানে, পরে আমি একটা ফুল টাইম জবে ঢুকি, সেখানেও আমি রাত 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করতে থাকি। আমাকে একটু রিমাইন্ড করে শেষ করে দিব। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার 9টা 5টা ভালো লাগে না, আমার শুধু অ্যাকাউন্টসে কাজ করতে ভালো লাগে না, আমাকে আমার একটা কোম্পানি দরকার, আমি উদ্যোক্তা হতে চাই, আমি মানুষকে চাকরি দিতে চাই। তখন আমার মাথায় আসলো কিভাবে করা যায়, কিভাবে করা যায়। চার পাঁচজন বন্ধু মিলে একটা প্ল্যান করলাম যে একটা কোম্পানি করব। সব ডিসিশন হলো, টাকা পয়সা জমা দিলাম, কোম্পানি রেজিস্ট্রেশন করলাম। যখন শুরু করতে যাব, অপারেশনে যাব, আমার চার বন্ধু বললো যে ভাই বউ আছে, বাচ্চা আছে, খুবই রিস্ক লাগতেছে, বাদ দাও, তুমি করো, আমরা পারবো না। হলো না। এর মাঝে আমিও আরো 2-3টা ট্রাই করলাম, হলো না। কিন্তু আমার স্বপ্ন তো আর শেষ হয় না, আমি যে স্বপ্নের পিছনে লেগে থাকা মানুষ। তারপরে আমি একটা প্রজেক্ট বানালাম আমার কম্পিউটারে, একটা প্রজেক্ট প্রোফাইল বানিয়ে আমি প্রায় 30 জন মানুষকে দেখালাম, কেউ রাজি হলো না। এবং বোঝেই না প্রোডাক্ট কি, এটা বায়বীয় কাগজ না, কলম না, গাড়ি না, এরোপ্লেন না, এটা ইন্টারনেট, এটা দিয়ে কি হবে? তখন 2003-এর কথা বলছি, তখন আমার বয়স মাত্র 28। এবং আমি তখন যেটা করলাম সেটা হচ্ছে যে একজন মানুষ পেলাম যিনি কিছুটা টাকা দিতে রাজি হলেন, তাকে আমি বললাম যে আপনি আমাকে কিছু টাকা দেন, আমি শুরু করি। উনি কিছু টাকা দিতে রাজি হলেন এবং উনি যেটা করলেন, আমি তো আপনাদের যেটা শিখিয়েছি সেটা হচ্ছে যে যে আপনার ইমেজ, আপনার সততা, আপনার বিশ্বাসযোগ্যতা আপনাকে মূলধন দেবে। এই লোকটা অন্যদের কাছে গিয়ে আমার সম্পর্কে মার্কেটিং করলো যে এই ছেলেটাকে বিশ্বাস করা যায়, ও টাকা মেরে দিবে না, প্রচন্ড হার্ডওয়ার্কিং, প্রচন্ড সিনসিয়ার এবং তার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে, আপনারা এখানে টাকা দিতে পারেন, বিশ্বাস করেন, আমাকে সেল করেছে। তাহলে কি প্রমাণ হলো? এবং 1 কোটি টাকা একটা কোম্পানির স্বপ্ন দেখছি, আমার পকেটে 50,000 টাকা, 50,000 টাকা, এবং সেই কোম্পানি আমরা শুরু করে দিই। যেটা হয় সেটা হচ্ছে যে লাইফ ইজ নট বেড অফ রোজেস। কোম্পানি শুরু করার পর যেটা হলো সেটা হচ্ছে যে আমরা সেল করতে পারছি না। তখন আমি আবার একটা জবও ছাড়ি নাই, কারণ আমি জব করছিলাম, আমি সারাদিন আমার চাকরি করতাম, বিকেল 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমি আমার কোম্পানিতে কাজ করতাম, প্লাস শুক্র শনিবার আমার ছুটি ছিল, এই 2 দিনও আমি কাজ করতাম, কারণ আমার একটা বিশাল ফ্যামিলি এক্সপেন্ডিচার আছে যার কারণে আমি জবটা ছাড়তে পারছিলাম না। তখন আমি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার, একটা মাল্টিনেশনাল কোম্পানির, অনেক ভালো বেতন পাই, অফিস থেকে গাড়ি দেওয়া, এরকম একটা অবস্থায় আমার কোম্পানিতে আমি 1 বছর হয়ে গেল কোম্পানি রান করছে, কিন্তু আমরা কোনোভাবেই, ও ডন ভাই থ্যাংক ইউ, উইল স্টার্ট সুন। তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি পারছিলাম না, মানে আমার কোম্পানির রেভিনিউ আসছে না। তখন আমাকে যেটা বলা হলো, কোম্পানি একটা বোর্ড মিটিং বসলো, এটা যেহেতু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রায় 26 জন শেয়ার হোল্ডার, 26 জন লোক আমাকে বিশ্বাস করেছিল। তখন তারা বললো এরকম একটা বাচ্চা ছেলের হাতে এতগুলো টাকা উঠাই দেওয়া ঠিক হয় নাই, আমরা কোম্পানি বন্ধ করে দিব, ওকে বের করে দাও। ঠিক এরকম একটা অবস্থায় আমার আব্বা অসুস্থ হন, আমার বাবাকে আমি ঢাকায় নিয়ে আসি, আমার বাবাও একজন ব্যবসায়ী, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে একটা টাকাও নেই নেই, বললাম না ওই যে 50,000 টাকা, কারণ একটা স্বপ্ন ছিল আমি নিজে কিছু করব, বাবা তো আছেন। সো এই জিনিসটা আপনারা আমাদের মাথায় রাখতে হবে যে বাবা মাকে পড়াশোনা করিয়ে দেবে আবার চাপও দিব, এটা তো হবে না। বাবা অসুস্থ হলেন, আমি হাসপাতালে নিয়ে আসলাম, আমি সারাদিন অফিস করি, রাতে আমার অফিস, রাতে আবার ব্যবসা দেখাশোনা করি, তারপরে রাত 10টা 11টার সময় আমি হাসপাতালে যাই, সারা রাত বাবার সাথে থাকি এবং সকালবেলা আবার আমি অফিসে আসি। আমার অলমোস্ট গাড়িতেই খাওয়া দাওয়া, ঘুম, এগুলো চলছিল।
এবং এভাবে 20 দিন পার করার পর আমার প্রিয় বাবা মারা যান আমার হাতের উপরে। এবং পরের দিন 7 দিন 8 দিন পর আমার ফ্যামিলিতে একটা বৈঠক বসে, আমার শ্বশুর আমার শাশুড়ি আমার মা আমার বউ আমাকে বলে, তোমার এইসব কোম্পানি টম্পানি করার দরকার নাই, সব ছেড়ে দাও, খুব ভালো চাকরি করো, অনেক ভালো বেতন, আমাদের সংসার খুব ভালো চলবে। কিন্তু ব্যবসা তো করার দরকার নেই, তুমি চাকরি করো। আমি সারা রাত ঘুমালাম না যে আমি কি হেরে যাব, আমার যে স্বপ্ন দেখা আমি যে চাকরি তৈরি করতে চাই সেটা কি শেষ হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই কোম্পানিতে গিয়ে রিজাইন করলাম, তারপরে এসে আমি আমার কোম্পানিতে বসলাম। আমার কোনো দিন ছিল না, আমার কোনো রাত ছিল না, 4-5 জন এমপ্লয়ির কাজ আমি একা করতাম নিজের হাতে। আমার কোনো পার্টি ছিল না, আমার কোনো দাওয়াতে যেতাম না, কারোর সাথে দেখা করতাম না 1 বছর পুরো। যার পর নাই পরিশ্রম করে আমি সেই কোম্পানিকে ঘুরে দাঁড় করালাম, সেই কোম্পানির বয়স এখন 15 বছর। এখন এখান থেকে লার্নিং যেটা সেটা হচ্ছে যে আপনাকে ওই যে লেগে থাকা এটা ছেড়ে দেওয়া যাবে না, এটা কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে ভয়ানকভাবে। সো সেই গল্পটাই আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম। এখন যেটা হচ্ছে যে আজকে আমাদের এখানে অনেক দামি দামি স্পিকাররা আসছেন, এসেছেন অলরেডি, তারা কথা বলবেন, বাট আমাদের যেহেতু শুরু করতে দেরি হয়ে গেল আমাদের, সো সময় কাটতে হবে, কিছু করার নাই। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় মন্ত্রী আসবেন 5:30 সময়, তখন আমরা ক্লোজিং প্রোগ্রামটা করব। এর আগে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই, আজকে কি বুলবুল এসেছে? ওয়্যার ইজ বুলবুল? বুলবুল তুমি স্টেজে আসো, বুলবুলের জন্য একটা হাততালি। বুলবুল বগুড়ার একটা ছেলে, আমার আফসোস, ডন বাই নোট ইট, আমার আফসোস সেটা হচ্ছে যে এই ছেলেটা একটা অস্বাভাবিক মেধাবী ছেলে। 2 বছর আগে থ্যাংক ইউ বলবো, 2 বছর আগে এই ছেলেটার ফেসবুকে একটা পোস্ট হয়েছিল যেটার আমি ভিউয়ার দেখলাম প্রায় 5.5 লাখ এবং শেয়ার হয়েছে